একটি জঙ্গলের শেষে একটি ছোট্ট কুড়ি ঘরে একটি বুড়ি বাস করত। এই বুড়িটি ছিল খুবই ভালো। কাউকে বিপদে দেখলে এই বুড়িটি যথারত চেষ্টা করত বিপদে থেকে তাকে উদ্ধার করার জন্য। এই জঙ্গলে একটি দুষ্ট রাক্ষস বাস করত। এই রাক্ষসের অনেক শক্তি ছিল। এই রাক্ষসটি শুধু অন্যর ক্ষতি করেই যেত। একদিন হঠাৎ করে এই জঙ্গলে কোনো এক জায়গা থেকে একটি পুরী চলে আসলো আর পুরীটি জঙ্গলে এসে জঙ্গলের এক এক দিকে ঘুরতে লাগলো। আজকাল আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আমার খুবই আম খাওয়ার মন চাইছে, কিন্তু গাছে এখন আম নেই, আর এখনকার দিনে এই সময় কোনো গাছে আমও ধরে না, এখন তো আমের দিনই নয়। এখন যে আম কোথায় পাই, মনে হয় মরার আগে আমার আর আম খাওয়া হবে না, পরের বছর আম ধরতে ধরতে আমার মৃত্যুই হয়ে যাবে, আমার আর আম খাওয়া হলো না, এই আম খাওয়াটাই আমার আর হলো না। হা হা হা, শুনলাম এই জঙ্গলে নাকি একটি পুরী এসেছে, ওই পুরীটিকে মেরে আমি আমার শক্তি বাড়িয়ে নিব, আমি হব এই জঙ্গলের রাজা, আমার তুলনায় এই জঙ্গলের সমস্ত রাক্ষসরাই অনেক বেশি শক্তিশালী কম হয়ে যাবে, আর ওই পুরীকে মেরে আমি আমার শক্তি বাড়িয়ে নিব, ওই পুরীকে আমি বন্দি করব, ওই পুরীকে আমি আসলে দেখতে পারতেছি না, একবার আমার সামনে পড়ুক তখনই আমি ওই পুরীকে বন্দি করে আমি আমার শক্তি বাড়িয়ে নিব। হা হা হা, জঙ্গলে যাই বরং পুরীকে খোঁজার জন্য। এই জঙ্গলটিতে ঘুরতে ঘুরতে জানতে পেরেছি যে এই জঙ্গলে নাকি অনেক শক্তিশালী রাক্ষস রয়েছে, তাদের কাছে অনেক মায়াবী শক্তি রয়েছে, আমার খুবই ভয় লাগতেছে, এখন যদি তারা তাদের মায়াবী শক্তি দিয়ে আমাকে বন্দি করে রেখে দেয় তাহলে তো আমার মৃত্যু অনিবার্য, এখন যে কি করি, আমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, এই জঙ্গলটি আমার জন্য নিরাপদ নয়, চলে যাব কিছুক্ষণ পর। এই পুরীটি এই জঙ্গল ছেড়ে চলে যাবে বলেই ভাবতেছিল, ঠিক তখনই পিছন থেকে সেই দুষ্ট রাক্ষসটি চলে আসে আর সে তার শক্তি দিয়ে সেই পুরীটিকে বন্দি করে ফেলে আর তার সমস্ত শক্তি এই রাক্ষসটি নিয়ে তার গুহায় চলে যায়। কিছুক্ষণ পরে তার গুহার ওখান দিয়ে বুড়িটি যাচ্ছিল, বুড়িটি পুরীটিকে দেখে সাহায্য করে পুরীটিকে, আর পুরীটির সাথে কথা বলে পুরীটিকে নিয়ে যায় বুড়ির বাড়িতে, বুড়ির বাড়িতে পুরীটিকে নিয়ে পুরীটির ভীষণ যত্ন করতে থাকে, আর কিছুদিনের ভিতরে সেই পুরীটি সুস্থ হয়ে যায়, আর পুরীটি সন্তুষ্ট হয়ে বুড়ির সমস্ত কথা শুনে সেই বুড়িকে একটি এক গাছে সমস্ত ফল ধরা একটি গাছ দিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই বুড়ির স্বপ্ন পূরণ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।